পৃথিবী তাদের হারিয়েছে, কিন্তু তারা ভুলতে দেয়নি। তাই আজও তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন সহকর্মী, স্বজন ও ভক্ত অনুরাগীরা। মৃত্যুর মতো চরম সত্য নিয়ে বছর, দশক কিংবা যুগেরও বেশি সময় আগে পৃথিবীর মায়া ত্যাগ করলেও দেশের মানুষের কাছে তারা অমর। ভক্ত, সহকর্মী, স্বজনরা তাদের খুঁজে পান রূপালি পর্দায়। তবে জন্মদিন কিংবা মৃত্যুর দিনে তাদের স্মরণ করলেও এবার ব্যতিক্রম ঘটালো শিল্পী সমিতির পিকনিকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনের দেশের প্রয়াত তারকাদের স্মরণ করেন অভিনয় শিল্পীরা। আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। এই বনভোজনে আমরা নতুন পুরনো আমাদের সব ধরনের শিল্পীদের সাথে এবং সেই সাথে আমন্ত্রিত অতিথির সাথে একসাথে মিলেমিশে আমরা এখানে আনন্দ করছি, আমরা এখানে খাওয়া দাওয়া করছি এবং সেই সাথে আমরা প্রথমবারের মতো আরেকটি জিনিস করছি, সেটি হচ্ছে আমাদের বিগত দিনে যেসব গুণী শিল্পী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদের সবাইকে আমরা একসাথে বা প্রথিত যশা সেইসব মানুষদেরকে আমরা আজকে পিকনিকের দিনে, আনন্দের দিনে আমরা তাদেরকে স্মরণ করার চেষ্টা করছি এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এই আয়োজনে পুরো জায়গা করে নিয়েছেন প্রয়াত অভিনেতারা। বার্ষিক বনভোজনের পুরো স্থান জুড়ে ছবিতে শোভা পাচ্ছেন বুলবুল আহমেদ, রাজ্জাক কবরি, সালমান শাহ, দিতি, এটিএম শামসুজ্জামান, রাজীব, মিজু আহমেদ, মান্নাদের মতো অনেক তারকারা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।